लाइव कोलकाता के अपडेटेड न्यूज के लिए सब्सक्राइब करें और नोटिफिकेशन के लिए बेल बटन दबाएं। बताया जा रहा है कि देश के 73वें स्वतंत्रता दिवस को पालन करने के लिए भाखुड़ी बहरामपुर में एक स्टेज बनाया गया। बताया जा रहा है कि ये स्टेज लोकल कांग्रेस द्वारा बनाया गया था। ठीक उसी समय तृणमूल कांग्रेस के कुछ बदमाशों ने आकर के पूरा स्टेज तहस नहस कर दिया। इसके अलावा उन लोगों ने लोकल घरों में घुस के मारपीट की और एक महिला के साथ बदतमीजी भी की। वहीं पुलिस में इस घटना के बारे में एक कंप्लेन दर्ज कराई गई है। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। মৌসুমী দিন নেতৃত্বে এখানকার যারা আপনাদের সবার উদ্যোগে, কারণ আমরা কালকে সারাদিন কষ্ট করে এটা আমরা সাজাবো। সাজানোর পর রাত্রি দেড়টার সময় কিছু পাড়ার ছেলে, সাবলিগুলো একটা ছেলে আমাদের সাথে খেয়ে পতাকা ছিঁড়ে নিল। কেউ ঝগড়া ঝামেলা করবেন না, এখানে চুপ করে বসুন, কোনো ঝগড়া ঝামেলা করার দরকার নেই। ক্রিচ নিয়ে ছেলেদের মারধর করছে এবং যে মহিলা আটকাতে যাচ্ছে সেই মহিলাকেও মারধর করে চেয়ার ফেয়ার সবই ভেঙে দিচ্ছে, সবই দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তারপর এটা কে ভাঙচুরটা কে করেছে, কেন করেছে, কেন করেছে কি সেটা জানি না। ওদের ব্যক্তিগত কিছু রাগ থাকতে পারে, কারণ সব লোক এখন ক্ষোভে হয়তো কংগ্রেসের দিকে চলে এসেছে, এটাই হচ্ছে ওদের হিংসে এবং রাগ। যার কথা বলছেন সে কি কোন পার্টির সমর্থক? হ্যাঁ, সে তৃণমূল পার্টির সমর্থক। তাহলে কি আপনারা কংগ্রেস বলে তারা এই ঘটনা ঘটিয়েছে? তার জন্য আমাদেরকে এখানে কিছু করতে দেবে না। এই সব অনুষ্ঠান হয়েছে, অনুষ্ঠানে ওরা রাত 12টা 1টার সময় এসে একদম তামান রাত্রে একবার সব বড় বড় হাতে সব তারওয়াল ফারওয়াল নিয়ে এসে আবার গুছে গিয়ে সব ভাঙচুর করো। কেন এই ধরনের ভাঙচুর কেন করলো? ভাঙচুর কেন করলো? ওই ঝামেলা বাড়ি ওরা ঝামেলা করছে, ঝামেলা করছে। এখন আমাদের